হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জুবায়ের তালুকদার। তো আজকে হচ্ছে অনেকদিন পর একটা প্রিমিয়ার প্রো টিউটোরিয়াল ভিডিও। আর এর আগের ভিডিওতে কিন্তু আপনারা দেখেছেন একটা সোপ কমার্শিয়াল কিভাবে শ্যুট করতে হয়, এবং সেই ভিডিওতে কিন্তু আপনারা অনেকেই আগ্রহ দেখিয়েছেন যে এই সোপ কমার্শিয়ালটার এডিটিং টিউটোরিয়ালটা দেখানোর জন্য। তো সোপ কমার্শিয়ালটা আমি এডিট করেছি অ্যাডোবে প্রিমিয়ার প্রোতে, এবং আজকের টিউটোরিয়ালটা কিন্তু করা হবে অ্যাডোবে প্রিমিয়ার প্রো ব্যবহার করেই। আমি মোবাইল ফোন দিয়েও ট্রাই করেছিলাম, কিন্তু সত্যি কথা বলতে বেস্ট রেজাল্টটা কিন্তু অ্যাডোবে প্রিমিয়ার প্রোতেই বের করে আনা সম্ভব হয়েছিল। তবে আজকের ভিডিওটা শুরু করার আগে একটা ব্যাপার একটু মেনশন করি, সেটা হচ্ছে আজকের ভিডিওটা স্পন্সর করেছে ওয়ান্ডারশেয়ার ইউনিকনভার্টার। ওয়ান্ডারশেয়ার ইউনিকনভার্টার এমন একটা সফটওয়্যার যেটা বিভিন্ন ভিডিওকে 1000-এরও বেশি ফাইল ফরম্যাটে কনভার্ট করতে পারে। মাঝে মধ্যেই আমরা একটা সমস্যা ফেস করি, সেটা হচ্ছে ভিডিওটা ফরম্যাটের কারণে প্লে হচ্ছে না। যেমন ক্যানন R6-এর H.265 কোডেকের যে ফুটেজগুলো আছে সেগুলো কিন্তু অনেক PCতেই প্লে হয় না, অথবা ভিডিও ফাইল সাইজ অনেক বেশি থাকে। ইউনিকনভার্টার এই ভিডিওগুলোকে কিন্তু প্লেয়েবল ফরম্যাট এবং সাইজে আপনার প্রয়োজন অনুযায়ী কনভার্ট করে ফেলতে পারে। শুধু তাই নয়, ইউনিকনভার্টার ব্যবহার করে কিন্তু আপনারা অনলাইন থেকে ভিডিও ডাউনলোড করতে পারবেন, ভিডিও রেকর্ড করতে পারবেন, কম্প্রেস করতে পারবেন, ট্রান্সফার করতে পারবেন, এডিট করতে পারবেন ইত্যাদি। আর অনেক অপশন কিন্তু এর মধ্যে থাকছেই। নিচের ডেসক্রিপশন বক্সে ওয়ান্ডারশেয়ার ইউনিকনভার্টারের লিঙ্ক দেওয়া থাকবে। চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি অ্যাডোবে প্রিমিয়ার প্রো লঞ্চ করে ফেলবো। আমি ইউজ করছি অ্যাডোবে প্রিমিয়ার প্রো 2022, বাট আপনারা চাইলে কিন্তু এর আগের ভার্সনও ইউজ করতে পারেন। আমি চলে যাব নিউ প্রজেক্টে, একটা নাম দিয়ে ফেলি সোপ কমার্শিয়াল টিউটোরিয়াল, প্রেস করব ওকে। তো দেখেন এখানে একটা প্যানেল চলে আসবে, আর জাস্ট ইন কেস যদি এরকম প্যানেল না আসে আপনাদেরকে চলে যেতে হবে উইন্ডোতে, দেন ওয়ার্কস্পেসেস, সেখান থেকে সিলেক্ট করতে হবে এডিটিং। তো এটা যদি আপনারা সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনাদের সিমিলার একটা ওয়ার্কস্পেস চলে আসবে। আমি চলে যাব ফাইল, দেন নিউ, দেন সিকোয়েন্স। এখানে অনেকগুলো অপশন আপনারা পেয়ে যাবেন। আমি সিলেক্ট করবো RE 1080p 30, এই অপশনটাতে প্রেস করবো ওকে। তো দেখেন আমার সিকোয়েন্স কিন্তু ক্রিয়েট হয়ে গেল, আর এটা হচ্ছে আমার টাইম লাইন। আর এখন হচ্ছে আমি আমার ফাইলগুলোকে ইম্পোর্ট করব। আমি চলে যাব ফাইল, দেন ইম্পোর্ট। তো এখানে হচ্ছে আমার সব ফাইল সিলেক্ট করা আছে, এবং একটা মিউজিকও কিন্তু আছে। আমি এই ফাইলগুলোকে সব সিলেক্ট করব, দেন প্রেস করব ওপেন। তো দেখেন আমার ফাইলগুলো কিন্তু সব চলে আসলো। এখন আমি প্রথমেই আমার মিউজিকটা একটু শুনে নিই। আচ্ছা, এই মিউজিকটা যে আপনারা শুনলেন এটা কিন্তু একটা সাবস্ক্রিপশন বেসড ওয়েবসাইট থেকে নেওয়া, এবং সেই ওয়েবসাইটটা হচ্ছে আর্টলিস্ট। আর্টলিস্ট থেকে মিউজিকটা নেওয়ার মূল কারণ হচ্ছে এখানে কিন্তু কপিরাইট নিয়ে আমাকে কোনো ইস্যুতে পড়তে হয় না, এবং এই মিউজিকের লাইসেন্স কিন্তু আমার নামেই থাকছে। এছাড়াও কিন্তু মিউজিক খোঁজার হ্যাসেল থাকে না, খুব সহজে কিন্তু আমি মিউজিক খুঁজে বের করতে পারি আমার যেরকম মিউজিক দরকার হয় সেরকম। আর আর্টলিস্ট কিন্তু আমার পার্টনার, সো আপনারা যদি কেউ আর্টলিস্ট সাবস্ক্রিপশন কিনতে চান সেক্ষেত্রে কিন্তু নিচের লিঙ্ক থেকে যদি আপনারা সাবস্ক্রিপশন কিনেন তাহলে কিন্তু আপনারা 2 মাস এক্সট্রা পেয়ে যাবেন। তো এই ব্যাপারটা হয়তো আপনাদের অনেকের ক্ষেত্রেই হেল্পফুল হতে পারে। তো যাই হোক, আমি মিউজিকটার এখানে ড্র্যাগ অডিও অনলি এই অপশনটাতে ড্র্যাগ করে আমার টাইম লাইনের যেখানে মিউজিকের লেয়ার আছে সেই লেয়ারের মধ্যে বসিয়ে দিব। একটু জুম ইন করে নেই টাইম লাইনটাকে। ওকে, সো একটু প্লে করে দেখি মিউজিকটা। আচ্ছা দেখেন আমার মিউজিকের শুরুতে কিন্তু 4টা বিট আছে, যে 4টা বিটের সাথে মিলিয়ে মিলিয়ে আমি প্রথম 4টা শট ইনক্লুড করব। সো দেখেন এই যে 4টা বিট, এই 4টা বিটের সাথে মিলিয়ে হচ্ছে আমি শটগুলোকে বসাবো। তো আমি প্রথমেই চলে যাই আমার নেওয়া শটগুলোতে, এবং আপনারা যারা আমার ভিডিওটার বিহাইন্ড দ্য সিনস এখনও দেখেননি, অর্থাৎ টিউটোরিয়াল ভিডিওটা এখনও দেখেননি, আমি রেকমেন্ড করবো সেই টিউটোরিয়াল ভিডিওটা দেখে তারপর হচ্ছে এডিটিং টিউটোরিয়ালটা দেখেন, কারণ সেটা দেখলে কিন্তু শ্যুটিংয়ের পার্টে অনেক কনফিউশন কিন্তু আপনাদের দূর হয়ে যাবে। যাই হোক, এটা হচ্ছে আমার ফুটেজটা। আমি হচ্ছে মাঝখানের একটা সুইটেবল পোর্শন থেকে মার্ক ইন প্রেস করব, দেন কয়েক সেকেন্ড নিয়ে দেন মার্ক আউট প্রেস করব। সো আমার একটা নির্দিষ্ট পোর্শন সিলেক্টেড হয়ে গেল। দেন ড্র্যাগ ভিডিও অনলি অপশনটা ক্লিক করে ড্র্যাগ করে আমার টাইমলাইনের মধ্যে ভিডিওটা বসিয়ে দিব। সো এতে করে যেটা হলো, দেখেন আমার ভিডিওটা কিন্তু আমার টাইমলাইনের মধ্যে চলে আসলো। কিন্তু সমস্যা হচ্ছে আমার প্রিভিউ প্যানেলে আমি যেরকম দেখছি, আমার এডিটিং প্যানেলে কিন্তু একটু জুমড ইন হয়ে ভিডিওটা এসেছে। এর কারণ হচ্ছে আমি যে টাইমলাইনে আমার ভিডিওটা এডিট করছি, অর্থাৎ আমার সিকোয়েন্সটা হচ্ছে একটা 1080p সিকোয়েন্স, এবং আমি যে ভিডিওটা শ্যুট করেছিলাম সেটা ছিল 4K একটা ফুটেজ। সো আমি যখন একটা 4K ফুটেজকে 1080p টাইমলাইনের মধ্যে বসালাম তখন কিন্তু 4K ফুটেজটা একটু জুমড ইন হয়ে তারপর হচ্ছে সেই টাইমলাইনের মধ্যে বসে যাবে। এই কারণে কিন্তু আমরা জিনিসটাকে একটু জুমড ইন অবস্থাতে দেখছি। তো আমরা যেটা করব, আমরা চলে যাব ইফেক্ট কন্ট্রোলসে, এবং ইফেক্ট কন্ট্রোলসে যে সেখানে স্কেল নামে একটা অপশন আছে, সেই অপশন থেকে আমি যদি স্কেলের ভ্যালুটাকে কমিয়ে দিই এতে করে কিন্তু আমার ফুটেজটাও ছোটো হয়ে যাবে।
সো আমি যেটা করব স্কেলটাকে সুইটেবল একটা পজিশনে সেট করে আমি পজিশনটাকে চেঞ্জ করে অর্থাৎ এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস বরাবর চেঞ্জ করে উপর নিচ করে অ্যান্ড দেন প্রয়োজন মতো রোটেশনের ভ্যালু ইউজ করে আমি মোটামুটি একটা স্পেসিফিক অ্যাঙ্গেলে আমার ফুটেজটাকে বসাবো। মোটামুটি আমার পছন্দ মতো এই পজিশনে আমি সোপটাকে রাখতে চাই। তো এই শটটা দিয়ে হচ্ছে আমার প্রথম শটটা শুরু হবে। দেন দেখেন পাশে একটা অপশন আছে লুমেট্রি কালার, এবং এই অপশনটা দিয়ে কিন্তু আমি কালারের কিছু কাজ করব, এটাকে কালার গ্রেডিং করব। যদি ইনকেস লুমেট্রি কালার আপনাদের প্যানেলের মধ্যে না থাকে, আপনারা চলে যাবেন উইন্ডোতে এবং সেখানে কিন্তু লুমেট্রি কালার নামে একটা অপশন আছে, সেখানে যদি সিলেক্ট করেন তাহলে কিন্তু এই প্যানেলটাও চলে আসবে। যাই হোক, আমি ফুটেজটা সিলেক্ট করব এবং চলে যাব কালার উইলস অ্যান্ড ম্যাচে, এবং সেখানে যে এর শ্যাডোসের ভ্যালুটাকে কমিয়ে দিব। এতে করে দেখেন ব্যাকগ্রাউন্ডের যে ব্ল্যাক পোর্শনটা আছে সেটাও কিন্তু মোটামুটি একটু ডিজলভ হয়ে যাওয়া শুরু করবে। দেন মিডটোনসটা একটু বাড়িয়ে দিব, দেন হাইলাইটসটাকে একটু বাড়িয়ে দিব। কিন্তু দেখেন ব্যাকগ্রাউন্ডের স্টিল কিন্তু ব্ল্যাক কালারের পোর্শনটা একটু গ্রে কালারের মতো হয়ে আছে। আমি এই জন্য চলে যাব বেসিক কারেকশনে। দেন ব্ল্যাকস নামে একটা অপশন আছে, সেটার ভ্যালুটা যদি আমি কমিয়ে দিই তাহলে কিন্তু দেখবেন যে ব্যাকগ্রাউন্ডের যে গ্রে কালারের যে পোর্শনটা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে ডিজলভ হয়ে যাবে। ওকে, সো সিমিলার প্রসেস ফলো করে আমি গ্রিন সফটওয়্যার ক্ষেত্রেও স্কেল পজিশন অ্যান্ড রোটেশনের ভ্যালুগুলো কমিয়ে মোটামুটি অ্যাডজাস্ট করে দেন কালার গ্রেডিং করে এটাকেও একটা সুইটেবল পজিশনে বসিয়ে দিব। একই কাজ করব রেড কালারের সফটওয়্যার ক্ষেত্রেও। অ্যান্ড ফাইনালি ব্ল্যাক কালারের সফটওয়্যার ক্ষেত্রেও একই কাজ করব। সো আমি যদি এখন এই ফুটেজগুলোকে চারটা বিটের সাথে সাথে অ্যাডজাস্ট করে বসিয়ে নিই তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের ফার্স্ট শট। তো সেকেন্ড শট আর থার্ড শটটার এডিটিংটাকে বলা হয় হচ্ছে স্পিড র্যাম্পিং অ্যান্ড কি ফ্রেম অ্যানিমেশন। খুব ইন্টারেস্টিং একটা এডিটিং, চলেন শুরু করা যাক। তো এই যে আমার যে ফুটেজটা দেখতেছেন আমাদের প্রিভিউ প্যানেলে, এটা ছিল আমার ক্লিপটা। তো ক্লিপটা হচ্ছে মেইনলি সাবানের এই প্যাকেটটা একটা রোটেটিং প্ল্যাটফর্মের মধ্যে ঘুরছে। তো আমি এটাকে ড্র্যাগ করে আমার টাইমলাইনে বসিয়ে দিলাম, এবং দেখেন এই ক্লিপটা কিন্তু অনেক বড় একটা ক্লিপ, কারণ এটার মধ্যে কিন্তু আমি কয়েকবার এই সাবানটাকে রোটেট হতে দিয়েছিলাম। তো আমি যেটা করব, শেষ রোটেশনের সাথে আরও একটা রোটেশন অ্যাড করে, অর্থাৎ টোটাল দুইবার রোটেট করছে, এতটুকু পর্যন্ত ক্লিপটা নিব। এবং আমি যেটা করব, আমি এই ক্লিপটার শেষ রোটেশনের দিকে চলে যাব, অর্থাৎ যখন সাবানটা ঘুরে সাবানের ফেসটা আমার স্ক্রিনে দেখা যাচ্ছে ওই অবস্থার মধ্যে। তো দেখেন আমার ক্লিপের একদম শেষের দিকে এখানে কিন্তু আমার সাবানের প্যাকেটটা একদম আমার ক্যামেরার সামনে ফেস করে আছে। সো আমি এই পয়েন্টটাতে থামলাম। এখন আমি যেটা করব, এফএক্স লেখা যে একটা আইকন আছে সেখানে যদি আমি রাইট ক্লিক করি তাহলে দেখেন তিনটা অপশন চলে আসবে, মোশন, অপাসিটি অ্যান্ড টাইম রিম্যাপিং। আমি সিলেক্ট করব টাইম রিম্যাপিং এবং সিলেক্ট করব স্পিড। এখন আমাকে যেটা করতে হবে, আমি একটু জুম ইন করে দেই এবং আমি প্রেস করব পি। সো আমি যদি পি প্রেস করি তাহলে দেখেন আমার আইকনটা চেঞ্জ হয়ে কলমের মুখের মতো আইকন চলে আসবে কালো রঙের। এবং আমি যেটা করব, আমার কার্সরটা যেখানে আছে সেখানে একবার ক্লিক করব। এতে করে দেখেন নীল রঙের একটা বর্ডার সহ আইকন চলে আসলো। আমি লেয়ারটাকে ড্র্যাগ করে একটু মোটা করে দেই। ওকে, সো এটা মাথায় রাখবেন আপনাদের কিন্তু লেয়ারটাকে একটু ড্র্যাগ করে উপরে উঠিয়ে দিতে হবে, আদারওয়াইজ কিন্তু এই আইকনটা আসবে না। সো এতে করে অ্যাকচুয়ালি যেটা হলো, আমি এখন চাইলে এই নীল আইকনের ডান দিকে এবং বাম দিকে দুটাতে দুই রকম স্পিড অ্যাপ্লাই করতে পারবো। সো আমি যেটা করব, আমি প্রেস করব ভি, এবং ভি প্রেস করার পর আমি যদি আমার কার্সরটাকে লেয়ারের উপর থাকা লাইনের মধ্যে নিয়ে যাই তাহলে দেখেন একটা আইকন আসবে, যে আইকনটাকে আমি ড্র্যাগ করে উপরে ও নিচে নামাতে পারবো। এতে করে কিন্তু দেখেন একটা পার্সেন্টেজ কমবে অথবা বাড়বে। সো এই পার্সেন্টেজটা হচ্ছে মেইনলি স্পিডের পার্সেন্টেজ। আমি যদি লাইনটাকে ড্র্যাগ করে উপর দিকে নিয়ে যাই তাহলে আমার ক্লিপের স্পিড বাড়বে, আমি যদি ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে যাই তাহলে আমার ক্লিপের স্পিড কমবে। সো যেহেতু আমি স্পিড র্যাম্পিং অ্যাপ্লাই করছি, অর্থাৎ আমি চাই প্রথম দিকে আমার সাবজেক্টটা অনেক স্পিডে ঘুরবে এবং পরে যে স্লো হয়ে যাবে। আপনারা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন যে অংশে আমি পার্সেন্টেজ বাড়িয়ে দিয়েছি সেখানে কিন্তু স্পিড বেশি হয়ে গিয়েছে, এবং ডান দিকের অংশে যেখানে আমি পার্সেন্টেজ বাড়াইনি সেখানে কিন্তু স্পিড একই আছে। তো আমি যেটা করব, বাম দিকের লাইনটাকে আরও পার্সেন্টেজ বাড়িয়ে দিব এবং আমি সেটাকে মোটামুটি 6000-এর আশেপাশে রাখব। এতে করে দেখেন যেটা হবে, বাম দিকের যে অংশটা আছে সেটা কিন্তু অনেক ফাস্ট হয়ে যাবে এবং ডান দিকের অংশ কিন্তু আগে যেরকম স্পিড ছিল সেরকমই রয়ে যাবে। এই জিনিসটাকে বলে স্পিড র্যাম্পিং। সো আমি যেটা করব, আমি ক্লিপটার উপর রাইট ক্লিক করব এবং প্রেস করব নেক্সট। এতে করে যেটা হবে, আমার এই ক্লিপটা নতুন একটা ক্লিপে পরিণত হবে এবং সবুজ কালার দিয়ে সেটাকে ডিনোট করা হবে। দেন আমি সেই ক্লিপটাতে প্রেস করব এবং আগের মতো
কালার উইলস অ্যান্ড ম্যাচে যে এটাকে একটু কালার গ্রেড করে নিব। আমি শ্যাডোটাকে একটু কমিয়ে দিব, দেন মিড টোনসটা একটু বাড়িয়ে দিব, অ্যান্ড ফাইনালি হাইলাইটসটাকে একটু বাড়িয়ে দিব। এখানে আমাকে আরেকটা কাজ করতে হবে, আমি চলে যাব ইফেক্ট কন্ট্রোলসে এবং সেখান থেকে চলে যাব অপাসিটি, সেখান থেকে সিলেক্ট করব ফ্রি ড্র বেজিয়ার এই অপশনটা, এবং আমি আমার সাবজেক্টের চারদিকে একটা বর্ডার রেখে নিব। কারণ দেখেন আমার সাবজেক্টের ডান দিকে একটু ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে, এই জিনিসটা যাতে না দেখা যায় সেটা এনশিওর করার জন্য। সো দেখেন এই বর্ডারটা দেওয়ার ফলে যেটা হলো, এই বর্ডারটার মধ্যে যা আছে শুধুমাত্র অতটুকু অংশ ভিজিবল, এই বর্ডারের বাইরে যা আছে তা কিন্তু আর দেখা যাবে না। এটাকে বলা হয় মাস্কিং করা। সো বর্ডারটাকে সুইটেবল একটা পজিশনে আমি অ্যাডজাস্ট করে, যাতে করে পুরো সোপটার প্যাকেটটাই আমার বর্ডারের ভিতর থাকে সেটা এনশিওর করে, তারপর আমি মাস্কটাকে কমপ্লিট করব। আর দেখেন এখানে হচ্ছে একটু ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে, আমি যেটা করব বেসিক কারেকশনে চলে যাব এবং সেখান থেকে ব্ল্যাক সেভেলটাকে কমিয়ে দিব। দেখেন আমার ব্যাকগ্রাউন্ডের গ্রেইশ যে একটা টোন ছিল সেটাও কিন্তু ডিজলভ হয়ে গিয়েছে। সো এখন আমি যেটা করব সেটা হচ্ছে কি ফ্রেম অ্যানিমেশন, এটাও বেশ ইন্টারেস্টিং। সো আমি এমন একটা পজিশনে চলে যাব যেখানে আমি চাই আমার এই সোপটা মোটামুটি পুরো স্ক্রিন জুড়ে থাকুক, অ্যান্ড দেন আমি চলে যাব ইফেক্ট কন্ট্রোলসে এবং সেখানে যে স্কেল অ্যান্ড রোটেশন এ দুটার পাশে যে একটা স্টপ ক্লকের আইকন আছে সে দুটাকে প্রেস করে দিব, এবং এর ফলে যেটা হবে দুটা আইকনই কিন্তু ব্লু হয়ে যাবে এবং দুটা কি ফ্রেম চলে আসবে। সো এখন যেটা করব, আমি এই ক্লিপটার একদম শুরুতে চলে যাব, এর স্কেলটাকে কমিয়ে দিব এবং একটু রোটেশন অ্যাড করে দিব। সো এটার মানে যেটা হচ্ছে, এই ক্লিপটা শুরুতে স্কেলের ভ্যালু থাকবে জিরো, অর্থাৎ সাবজেক্টটা একদম দেখাই যাবে না, এবং রোটেশন থাকবে -57 ডিগ্রি, অর্থাৎ একটু বাঁকা হয়ে থাকবে। এর ফলে দেখেন শুরুতেও কিন্তু দুটো কি ফ্রেম চলে আসবে এবং সময়ের সাথে সাথে স্কেলটা বাড়বে এবং রোটেশনটাও জিরো হয়ে যাবে। এটার রেজাল্টে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একদম মনে হচ্ছে দূর থেকে সাবানটা ঘুরে ঘুরে আমার স্ক্রিনের সামনে চলে আসলো। এখন যদি আমি ক্লিপটাকে কপি করে সেই ক্লিপটার পাশে বসিয়ে দেই এবং রাইট ক্লিক করে স্পিডে চলে যাই, দেন যদি রিভার্স স্পিড দিয়ে দেই তাহলে কিন্তু এই ফুটেজটার একটা রিভার্স ফুটেজ আমি পেয়ে যাব। দুটাকে পাশাপাশি প্লে করলে কিন্তু আমার সেকেন্ড ফুটেজ পেয়ে গেলাম, আর সেকেন্ড ফুটেজটার প্লেসমেন্টের ক্ষেত্রেও কিন্তু আমাকে মিউজিকের বিটটার সাথে মিল রাখতে হচ্ছে। আর এক্স্যাক্টলি সেম এডিটটা যদি আমি একটা সোপের উপর অ্যাপ্লাই করি, অর্থাৎ এই রেড সোপটার উপর যদি আমি সেম এডিটটা অ্যাপ্লাই করি, সো প্রথমে স্পিড র্যাম্পিং, দেন কি ফ্রেম অ্যানিমেশন, অ্যান্ড ফাইনালি ফুটেজটা রিভার্স করে দিই, তাহলে কিন্তু আমি থার্ড শটটাও পেয়ে যাব। এই এডিটটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং। আর এটা করার জন্য আমাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা প্রথম যে প্যাকেটটার একটা এডিট করেছিলাম সেটা হচ্ছে স্পিড র্যাম্পিং ইউজ করে, যে প্রথমে হচ্ছে অনেক ফাস্ট ঘুরবে এবং একটা পর্যায়ে শেষে স্লোলি ঘুরতে শুরু করবে, ওই পর্যায়ে পর্যন্ত আমাদের কিন্তু এডিট করে ফেলতে হবে অ্যান্ড আমাদেরকে কালার গ্রেডও করে ফেলতে হবে। সো এখন থেকে হচ্ছে আমরা এডিটটা স্টার্ট করব। সো আমাদের স্পিড র্যাম্পিং ডান, আমাদের কালার গ্রেডিং ডান, এখন হচ্ছে আমরা কি ফ্রেম অ্যানিমেশন করব। আমাকে চলে যেতে হবে ইফেক্ট কন্ট্রোলসে এবং ইফেক্ট কন্ট্রোলসের আন্ডারে পজিশন, স্কেল অ্যান্ড রোটেশন, এই তিনটাতেই হচ্ছে আমি যে স্টপ ক্লক আইকনটা আছে সেটাতে প্রেস করে দিব এবং সে আইকনগুলো কিন্তু ব্লু হয়ে যাবে, একই সাথে তিনটা কি ফ্রেম চলে আসবে আমার টাইমলাইনে। আমি চলে যাব ক্লিপের একদম শুরুতে এবং এখানে যে আমি প্রথমেই রোটেশনের একটা ভ্যালু অ্যাড করে দিব, অর্থাৎ আমার এই সোপটাকে একটু বাঁকা করে দিব, দেন স্কেলের ভ্যালুটাকে করে দিব জিরো। এর ফলে দেখেন একটু আগে আমরা যে এডিটটা করেছিলাম সেকেন্ড শটের ক্ষেত্রে একদম সিমিলার একটা শট কিন্তু আমি পেয়ে গেলাম। এখন এখানে হচ্ছে একটু ডিফারেন্স ক্রিয়েট করতে হবে আমাকে, সেটা হচ্ছে আমি একই ফ্রেমে দুটো সাবান চাচ্ছি, এই কারণে আমি যেটা করব ওই কি ফ্রেম বরাবর চলে যাব, যে কি ফ্রেম বরাবর হচ্ছে আমার সাবানটা একদম ছোট থেকে বড় হয়ে গিয়েছে, এবং আপনারা সেকেন্ডারি টাইমলাইনের মধ্যে দেখবেন যে ওই কি ফ্রেম বরাবর হচ্ছে আপনার কার্সরটা আছে এবং বাম দিকে যে তিনটা কি ফ্রেমের পয়েন্ট আছে সেগুলো কিন্তু ব্লু হয়ে যাবে। এর মানে হচ্ছে আপনি এক্স্যাক্টলি আগের কি ফ্রেম বরাবর কার্সরটাকে রাখতে পেরেছেন। এখন আমি যেটা করব, এটার স্কেলের ভ্যালুটাকে কমিয়ে দিব, অর্থাৎ সোপটাকে একটু ছোট করে দিব, দেন পজিশনটাকে এক্স অ্যাক্সিস বরাবর একটু বামে সরিয়ে নিয়ে আসব। হ্যাঁ, এই পজিশনটাতে আমি এটাকে রাখতে চাই। এরপর আমি যেটা করব, আমি মোটামুটি মিডল একটা পজিশনে চলে আসব এবং এক্স অ্যাক্সিস বরাবর সরিয়ে এটাকে একদম মিডল বরাবর নিয়ে যাব, দেন ওই কি ফ্রেমটাকে প্রেস করে ড্র্যাগ করে একদম ক্লিপের শুরুতে নিয়ে যাব। এর ফলে যেটা হলো, আমার ক্লিপটা শুরুতে সাবানটা একদম জিরো থাকবে স্কেল, একদম জিরো থেকে সে স্কেল আপ হয়ে ফ্রেমের বাম দিকে ওই পজিশনে চলে আসবে। সো দেখেন এতে করে কিন্তু আমি বাম দিকে আমার সাবানটাকে কি ফ্রেম অ্যানিমেট করতে সক্ষম হলাম। এক্স্যাক্টলি সেম প্রসেসটা ফলো করে আমরা ফ্রেমের ডান দিকে আরও একটা সাবান বসিয়ে দিব।
সো দেখেন আমি দুটো আলাদা আলাদা ক্লিপ পেয়ে গেলাম, যেখানে এই সোপগুলো একটা ফ্রেমের বাম দিকে আসছে এবং একটা ফ্রেমের ডান দিকে আসছে। আমার ডান দিকে থাকা যে সোপটা আছে সেই ক্লিপটাকে টাইমলাইনে ধরে আগের ক্লিপটার উপরে বসিয়ে দিব। তাহলে দেখেন দুটো সোপই কিন্তু একসাথে এসছে, কিন্তু সমস্যা হচ্ছে যেহেতু আমার একটা ক্লিপের উপর আরেকটা ক্লিপ রাখা হয়েছে, এজন্য কিন্তু উপরের ক্লিপটার কারণে নিচের ক্লিপটার কিছু অংশ দেখা যাচ্ছে না। সো এই প্রবলেমটাকে আমাদেরকে ফিক্স করতে হবে, এবং এটা ফিক্স করাটা খুবই সোজা। আমি চলে যাব এফেক্ট কন্ট্রোলসে এবং সেখানে অপাসিটি, দেন ফ্রি ড্র বেজিয়ার নামে অপশনটাতে সিলেক্ট করব। দেন আমি সাবানের চারপাশে একটা বর্ডার রেখে নিব, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা মাস্ক, এটাকে বলে মাস্কিং করা, আপনারা আগেই দেখেছেন। সো দেখেন মাস্কিং করার ফলে যেটা হলো, আমি যতটুকু অংশে বর্ডার দিয়েছি শুধুমাত্র অতটুকু অংশ কিন্তু এখন আমার ফ্রেমের মধ্যে ভিজিবল হবে। এই কারণে কিন্তু একটু আগে যে ব্লক করে ফেলছিল আমার উপরের ক্লিপটা, সেটা কিন্তু আর করছে না। এখন কিন্তু আমি একই ফ্রেমে দুটো সোপকে দেখতে পাচ্ছি। সো আমি এখন যদি ক্লিপটাকে পুরোটা প্লে করি, আপনারা যদি চান এই মাস্কের মাস্ক পাথকে অ্যানিমেট করে আরও পারফেক্ট রেজাল্ট কিন্তু বের করে আনতে পারেন। আর আমার ভিডিও এডিটিং কোর্সে কিন্তু এই ব্যাপারগুলো খুব ভালো মতো ডিসকাস করা আছে, আপনারা কিন্তু চাইলে নিচের লিঙ্কে দেখতে পারেন। সেখানে কিন্তু আমি একদম সরাসরি আপনাদেরকে এই ব্যাপারগুলো সম্পর্কে আইডিয়া দেওয়ার চেষ্টা করি। যাই হোক, আমি চেষ্টা করব পরের কোনো টিউটোরিয়ালে এই মাস্ক পাথের যে অ্যানিমেশনের ব্যাপারটা সেটা আরও ক্লিয়ার করে দেখানোর জন্য। আমার মনে হয় এই এডিটিংয়ের জন্য এতটুকু পর্যন্ত জানলেই হচ্ছে। তো প্রথমে আমি একটু মিউজিকটা শুনে নেই। দেখেন মিউজিকটা শেষে কিন্তু দুইটা বিট আছে পরপর, এবং আমার প্ল্যান হচ্ছে দুইটা বিটের সাথে সাথে আমার সোপের যে প্যাকেটটা সেটা অরিজিনাল সোপ দিয়ে রিপ্লেস হয়ে যাবে। সো আমার নেওয়া শর্টগুলোর মধ্যে চলে যাব। আপনারা কিন্তু আগের ভিডিওটাতেই দেখেছেন যে আমি কিন্তু এমন একটা শর্ট নিয়েছিলাম যেখানে প্রত্যেকটা সাবান একটা রোটেটিং প্ল্যাটফর্মের মধ্যে রোটেট করছে। সো এই ক্লিপটা হচ্ছে আমার সেই ক্লিপটা। আমি যেটা করব, আমি গ্রিন সোপটার একটা অংশ কেটে নিব, এবং আমাকে মাথায় রাখতে হবে যতটুকু অংশ আমি কেটে নিব অতটুকু অংশের শেপ এবং আমার মেইন এডিটিং প্যানেলে যে সাবানের প্যাকেটগুলো আছে সেগুলোর যেন সাইজ সিমিলার হয়। আমি ড্র্যাগ করে টাইমলাইনের মধ্যে নিয়ে আসব, দেন চলে যাব ইফেক্ট কন্ট্রোলসে এবং সেখানে যে এটাকে স্কেল ডাউন করে দিব, দেন এটাকে একটু কালার গ্রেড করে ফেলব আগের মতো। এরপর চলে যাব অপাসিটিতে এবং সেখান থেকে ফ্রি ড্র বেজিয়ার সিলেক্ট করে এর চারপাশে একটা মাস্ক করে নিব। এখন আবার চলে যাব ইফেক্ট কন্ট্রোলসে এবং সেখান থেকে অপাসিটির ভ্যালু করে দিব 50। এতে করে যেটা হবে, আমার অরিজিনাল সোপের যে লেয়ারটা সেটার অপাসিটি হয়ে যাবে 50%, অর্থাৎ এই সোপটার থ্রুতে আমি কিন্তু ব্যাকগ্রাউন্ডে কী আছে সেটাও দেখতে পারবো। এবং আপনারা কিন্তু স্ক্রিনে দেখছেন সোপের পিছনে যেটা আছে, যে প্যাকেটগুলো আছে সেগুলোকে কিন্তু দেখা যাচ্ছে। আমি আবার চলে যাব ইফেক্ট কন্ট্রোলসে এবং আমি চেষ্টা করব এটাকে সরিয়ে আমার সাবানের যে প্যাকেট আছে এটা বরাবর এক্স্যাক্টলি প্লেস করতে। সো আমি পজিশন এক্স অ্যাক্সিস বরাবর একটু সরিয়ে দিব, দেন ওয়াই অ্যাক্সিস বরাবর একটু উঠিয়ে দিলাম, দেন একটু স্কেল ডাউন করে দিলাম। এখন দেখেন আমার অরিজিনাল সোপটা কিন্তু আমার সোপের যে প্যাকেটটা আছে সেটার কিন্তু এক্স্যাক্টলি সেম সাইজের হয়ে গিয়েছে। আমার টাইমলাইনে থাকা ক্লিপটাকে আমি এমন অবস্থা থেকে শুরু করব যেন আমার প্যাকেটের ক্লিপটা যে পয়েন্টে শেষ হয়েছে এক্স্যাক্টলি ওই পয়েন্টে আমার সোপটা চলে আসে। দেন অপাসিটি বাড়িয়ে 100% করে দিব। ব্যাস এখন প্লে করলেই কিন্তু আমার ওই ডিজায়ার শটটা পেয়ে গেলাম। এবং এক্স্যাক্টলি সেম প্রসেস ফলো করে আপনারা যদি ডান দিকের সোপের প্যাকেটটার ক্ষেত্রেও সেম জিনিসটা অ্যাপ্লাই করেন তাহলেও দেখবেন একই এফেক্ট কিন্তু আপনি পেয়ে গিয়েছেন। তো আমি চলে যাব রোটেটিং প্ল্যাটফর্মের উপর সোপ দিয়ে করা সেই ক্লিপটার মধ্যে, এবং প্রথমেই রেড সোপটার মধ্যে সুইটেবল একটা পোর্শন আমি সিলেক্ট করে দেন ড্র্যাগ ভিডিও অনলি দিয়ে ড্র্যাগ করে ভিডিওটা আমার টাইমলাইনের মধ্যে নিয়ে আসব। দেন আমি চলে যাব ইফেক্ট কন্ট্রোলসে এবং সেখানে যে এটাকে মোটামুটি সুইটেবল একটা স্কেল করে নিব। তো এই শটটা, অর্থাৎ লাস্ট শটটার ক্ষেত্রে আমার মেইন টার্গেট হচ্ছে আমি তিনটা সোপের যে ভ্যারিয়েশন আছে এই তিনটা ভ্যারিয়েশনকেই ক্লোজ আপ থেকে দেখাবো। তো আমি যেটা করব, মোটামুটি একটু ক্লোজ আপ একটা ফ্রেম করে তারপর হচ্ছে রেড সোপটাকে বসাবো। একটু প্লে করে দেখি। ওকে, দেন আমি চলে যাব লুমেট্রি কালারে এবং সেখানে যে আমি এটাকে কালার গ্রেড করে ফেলব, প্রথমে এই শ্যাডোসের ভ্যালুটাকে কমিয়ে দিব, দেন মিড টোনসটা একটু বাড়িয়ে দিব, দেন হাইলাইটসটাকে একটু বাড়িয়ে দিব, দেন বেসিক কন্ট্রোলসে যে ব্ল্যাকসটাকে একটু কমিয়ে দিব, একটু স্যাচুরেশন বাড়িয়ে দিই। ওকে,
এখন আমি আবার ওই ক্লিপটাতে যে এখন গ্রিন সোপটাকে সিলেক্ট করব এবং গ্রিন সোপটার ক্ষেত্রেও এক্স্যাক্টলি সেম পজিশন থেকে আমি অংশ কেটে নিব, দেন সেটাকে ড্র্যাগ করে আমার আগের ফুটেজের উপর বসিয়ে দিব। খেয়াল রাখবো যেন আগের ফুটেজটার ডিউরেশন এবং নতুন যে ক্লিপটা আমি নিলাম এটার ডিউরেশন সিমিলার থাকে। দেন আগের ফুটেজটার উপর রাইট ক্লিক করব, দেন প্রেস করব কপি, দেন নতুন ক্লিপটার উপর রাইট ক্লিক করব, প্রেস করব পেস্ট অ্যাট্রিবিউটস, মোশন এবং লুমেট্রি কালারে টিকমার্ক দেওয়া আছে নাকি সে ব্যাপারটা এনশিওর করব, প্রেস করব ওকে। দেখেন আমার এই ক্লিপটা কিন্তু এক্স্যাক্টলি আগের ক্লিপটার সেম সেটিংসে বসে যাবে। আমি চলে যাব ইফেক্ট কন্ট্রোলসে, সেখানে যে এটার অপাসিটি একটু কমিয়ে দিব, দেখেন এক্স্যাক্টলি সেম পজিশনে কিন্তু বসে গিয়েছে। ওকে, সো অপাসিটিটাকে আবার বাড়িয়ে দিব, দেন আমি একটু প্লে করব জিনিসটাকে। দেখেন এখানে কিন্তু একটা বিট রয়েছে, তো আমি একটু ট্রিম করে দিই শুরুতে। এখন দেখি, এখন যদি এক্স্যাক্টলি সেম ওয়েতে থার্ড বিটটার মধ্যে আমি ইয়েলো কালারের সোপটাকে বসিয়ে দিই তাহলেই কিন্তু আমাদের শটটা হয়ে গেল। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। আমি আশা করি এই ভিডিওটা থেকে আপনারা প্রিমিয়ার প্রো এডিটিং সম্পর্কে একটা ভালো আইডিয়া পেয়েছেন এবং হোপফুলি আপনাদের মধ্যে অনেকেই ট্রাই করবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন, আর যে কোনো কোয়েশ্চেন নিজে কমেন্ট সেকশনে করলে হবে, আমি যতটুকু সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো।